করোনা এই কঠিন সময়ে সবকিছুই যেন ভাইরাস বহনের মাধ্যম, মানুষের হাতে হাতে ঘুরে বেড়ায় এমন এক বস্তু হলো টাকা। বেশ আগে সাবধান করা হয়েছিল এই টাকার মাধ্যমে ব্যাপক হারে ছড়াতে পারে করোনা। প্রতিদিন অগণিত নোট লাখো কোটি হাতে ঘুরে বেড়াচ্ছে, অনেককেই গ্লাভস পরে টাকা ধরতে দেখা যাচ্ছে। দেশের অনেক স্থানে এমন চিত্র দেখা যায়। অনেকে বলেছেন আমরা অনেকভাবে সচেতন হচ্ছি, কিন্তু টাকার বিষয়টি মাথায় আসেনি। করোনা ছড়ানোর ক্ষেত্রে টাকা সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। প্রতিবেশী ভারতে হাতে হাতে নোটের লেনদেন কমাতে নানা ব্যবস্থা করা হচ্ছে। ইন্ডিয়া ট্রান্সাক্ট সার্ভিস লিমিটেড ITSL এর হেড অফ ডিজিটাল বিজনেস সুনীল খোসলা ANIকে বলেন, মার্চে অনলাইন লেনদেন ফেব্রুয়ারির চেয়ে 10% বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি আর ফেব্রুয়ারিতে অনলাইনে লেনদেনের হার মোটামুটি একই রকম ছিল, কিন্তু এ মাসে বেশ বেড়ে গেছে। অর্থাৎ মানুষ সচেতন হচ্ছে। যেসব মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে তার মধ্যে যে টাকা পয়সা সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে তা বুঝতে পারছে মানুষ। আবার অনেকে ATM বুথ থেকে টাকা তুলতে ভয় পাচ্ছেন। টাকার লেনদেন পুরোপুরি বন্ধ করা খুব কঠিন, তাই অনেকে এ কাজ করতে গ্লাভস ব্যবহারে উৎসাহী হচ্ছেন। জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজির বিজ্ঞানীরা তাদের এক গবেষণার ফলে জানান, ভারতের বাজারে চালু নোটগুলোর DNA পরীক্ষা করে তারা অন্তত 78 রকমের বিপজ্জনক মাইক্রোবের অস্তিত্ব প্রমাণ পেয়েছে, যা থেকে মারাত্মক সব রোগ ছড়াতে পারে। এমনকি বাংলাদেশের একদল গবেষক গত বছরের আগস্ট মাসে বলেছিলেন, তারা বাংলাদেশের কাগজের নোট এবং ধাতব মুদ্রে এমন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছেন যা সাধারণত মলমূত্রের মধ্যে থাকে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্রী নিশাত তাসনিম প্রায় 6 মাস ধরে বাজারে প্রচলিত টাকা ও কয়েন নিয়ে গবেষণা করে বলেন, এসব মুদ্রায় তিনি ইকোলাই জাতীয় ব্যাকটেরিয়া দেখতে পেয়েছেন। 15টি উৎস থেকে নেওয়া কাগজের টাকার নোট ও কয়েনের 1000-এর চেয়ে আরও অনেক বেশি মাত্রায় ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখেছেন তারা। 1000 মাত্রা পর্যন্ত ব্যাকটেরিয়াকে সহনশীল হিসেবে গ্রহণযোগ্য বলে মনে করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ হারুন চৌধুরী টাকা নিয়ে করা এই গবেষণাটির তত্ত্বাবধায়ক ছিলেন। এর আগে তিনি বলেছিলেন, এই পরীক্ষা আমরা যা পেয়েছি তা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভয়াবহ, কারণ সাধারণ ব্যাকটেরিয়া তো আছে, সাথে পাওয়া গেছে মানুষের মলমূত্র থেকে আসা ব্যাকটেরিয়া যা মানবদেহের জন্য ক্ষতিকর। ফলে এসব মুদ্রার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।